ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে ব্যালেন্স বা জের চিনিবার সহজ উপায়। অর্থাৎ আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় একক জের পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে হয় ডেবিট জের না হয় ক্রেডিট জের নিয়ে আমরা অঙ্কটি শুরু করি। তো যদি আমরা ডেবিট জের নিয়ে শুরু করি তাহলে পাসবই বাড়লে যোগ হয়, কমলে বিয়োগ হয়। কিন্তু ক্রেডিট জের নিয়ে শুরু করলে এটার বিপরীত হয়, অর্থাৎ পাসবই বাড়লে বিয়োগ হয় এবং কমলে যোগ হয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী বন্ধুরা, পাসবই বাড়লে যোগ কমলে বিয়োগ বা পাসবই বাড়লে বিয়োগ কমলে যোগ, এটা ডিপেন্ড করে কিন্তু এই ডেবিট জের না ক্রেডিট জেরের উপর। এজন্য অঙ্কে প্রথমে যেই জের দেওয়া থাকে সেই জেরটি কোন জের, ডেবিট না ক্রেডিট, এটা চিনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি বলে থাকি যে কোন জের নিয়ে অঙ্কটি শুরু হলো এটা হচ্ছে সর্বপ্রথম শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাজ। আর এখানে তোমাদের একটু সমস্যা হয়, তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় শুরুতে যে জের বা ব্যালেন্স থাকে চিনতে পারো না। আজকে আশা করি ক্লাসটি থেকে তোমরা অবশ্যই সেটা সহজেই চিনতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো একটা নগদান বই, দুটা দিক, বাম দিক ডেবিট, ডান দিক ক্রেডিট। এই নগদান বইটা আমরা আমানতকারীরা সংরক্ষণ করি। আর এটা হলো শিক্ষার্থী বন্ধুরা পাসবই বা ব্যাংক বিবরণী, তারও দুটা দিক থাকে, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু সদয় গ্যাথার্থে বলি যে এই পাসবই বা ব্যাংক বিবরণী লিখে হলো ব্যাংক, ব্যাংক এটা সংরক্ষণ করে। আমরা আমানতকারীরা যে ব্যাংকে টাকা জমা দিই বা তুলে আনি তার প্রমাণ হিসাবে ব্যাংক এটা সংরক্ষণ করে, আর আমরা করি নগদান বই। এই জন্য আমরা যখন ব্যাংকে জমা দেই তখন আমরা ডেবিট দিকে লিখি, কারণ আমাদের ব্যাংকে জমা হলো এক ধরনের সম্পদ। তো সম্পদ সবসময় ডেবিট হয়, এই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন টাকা ব্যাংকে জমা দিই এটা ডেবিট দিকে লিখি, এটা আমাদের সম্পদ। কিন্তু আমাদের টাকা যখন ব্যাংকের কাছে জমা হয় ব্যাংকের কিন্তু এটা দায়, এই জন্য ব্যাংক সেটা ক্রেডিট দিকে লিখে তার পাসবইতে। আবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ব্যাংক থেকে তুলে আনি তাহলে সেটা আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখি, কারণ আমরা ব্যাংক থেকে তুলে আনলে আমাদের যে জমা টাকা সেটা হ্রাস পায়, অর্থাৎ সম্পদ হ্রাস পায়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আর আমরা যখন তুলে আনি তখন আবার ব্যাংকের দায় হ্রাস পেয়ে যায়, সে একই লেনদেন ব্যাংক তখন ডেবিট দিকে লেখে। অর্থাৎ আমরা যদি জমা দিই আমাদের সম্পদ কিন্তু ব্যাংকের দায়, আবার আমরা তুলে আনলে আমাদের সম্পদ হ্রাস পেয়ে যায় কিন্তু ব্যাংকের দায় হ্রাস পায়, দায় হ্রাস পেলে ব্যাংক তা ডেবিট দিকে লেখে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে ডেবিট জের কোনগুলো। এই যে নগদান বই অনুসারে ব্যাংক জমা ডেবিট জের, আর পাসবই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হলো ডেবিট জের। এই যে দেখো, ডেবিট ডেবিট, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, কিন্তু পাসবই অনুযায়ী আবার ব্যাংক থেকে উত্তোলন মানে জমাতিরিক্ত উত্তোলনকে এখানে বোঝানো হয়েছে। আবার শিক্ষার্থী বন্ধুরা, যে ক্রেডিট জের দুটা কোনটা দেখো, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক থেকে উত্তোলন অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এটা ক্রেডিট জের, কিন্তু পাসবই অনুযায়ী আবার ব্যাংক জমা হলো শিক্ষার্থী বন্ধুরা ক্রেডিট জের। অর্থাৎ তোমরা শুধু নগদান বইয়েরটা মনে রাখো যে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা এটা তোমার সম্পদ, তাই তোমার ডেবিট জের, তাহলে এটা ব্যাংকের হবে বিপরীত, ব্যাংকের হবে ক্রেডিট জের পাসবই অনুসারে। আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত তোমার সম্পদ হ্রাস পায় তাহলে তোমার এটা ক্রেডিট জের। হ্যাঁ, তো ক্রেডিট জের তোমার ক্রেডিট জের হইলে ব্যাংকের হবে ডেবিট জের। অর্থাৎ তোমরা নগদান বই অনুযায়ীটা মনে রাখো, পাসবই অনুসারে হবে তার বিপরীত। যদি শিক্ষার্থী বন্ধুরা এই ডেবিট জেরগুলো নিয়ে শুরু হয় অঙ্ক, তাহলে পাসবই বাড়লে আমরা যোগ করি, কমলে বিয়োগ করি। আর যদি ক্রেডিট ব্যালেন্স নিয়ে শুরু হয় তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা পাসবই বাড়লে বিয়োগ করি এবং কমলে যোগ করি। এই জন্য এই জেরগুলো চেনা জরুরি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।